Bismillahirrahmanirrahim. Mamutas Science Academy kortika ayojito nobom shreni jibbigyan class theke tomader shobai ke shagotom janacchi. Ami Shahana Begum, senior shikshok Rongpur Sarkari Balika Uchch Biddyalay. Shupriyo shikshartira, jibkosh o tishu er dui nombor part orthat koto din part 1 niyechi. Ajke kichu ongsho niye amra alochona korte chai. To shupriyo shikshartira, tumra boi kolom niye bosho. বই খাতা এবং কলম নিয়ে বসো কেমন তাহলে আমরা কোথায় আছি বলো তো আজকে জীবকোষ ও টিস্যু পার্ট 2 কেমন টিস্যু পার্ট 2 তো শুভ শিক্ষার্থীরা গতদিন আমরা কোষ কি এটা নিয়ে কথা বলছিলাম কোষ ইংরেজি হচ্ছে সেল কেমন কোষ ইংরেজি কি বলো তো সেল আচ্ছা সেল সংজ্ঞা দিয়েছিলেন এক দুজন বিজ্ঞানী আমি তোমাদেরকে সেই সংজ্ঞাটি শুনিয়েছিলাম মনে আছে কি ঠিক আছে আমি বলি 1969 সালে সিকিভিজ এবং লুই তারা বলেন যে কোষীয় মুক্ত পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এমন সত্তাকে কোষ বলেছে মনে করেছে চুপে শিক্ষার্থীরা যদি মনে না থাকে তাহলে তুমি আরেকটা বইটি অবশ্যই অবশ্যই খুলবে এবং দেখে নেবে কেমন আচ্ছা তাহলে আমরা এমন কথায় আসি তোমরা জানো তো যে ক্লাস 6 এর বইয়ে দেয়া আছে যে 1665 খ্রিস্টাব্দে কে বলতো রবার্ট হুক কে বলতো রবার্ট হুক তিনি কি করেন কোষ আবিষ্কার করেন কি করেন বলতো রবার্ট হুক তিনি কি করেন কোষ আবিষ্কার করেন তিনি একটি বোতলের সিপি কে কি করেন স্ল্যাট বানিয়ে দেখেন দেখার মাধ্যমে দেখেন যে সেখানে কতগুলো কি আছে গর্ত গর্ত দেখা যাচ্ছে ওগুলোকেই তিনি সেল নামে অভিহিত করেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ক্লাস নিব ভাবছিলাম এমন সময় মনে হলো যে ইয়েতে আজকে তো মেয়েদেরকে আমি কোষ রাশি আর হচ্ছে যে সেলোয়াল এবং সামান্য কিছু ধারণা দেব তো কিছুটা এক্সপেরিমেন্ট করা যায় কিনা দেখি তো আমি কি করলাম যেটা আমার হাতে আছে এই একটা কি গ্লাস এখানে গ্লাসে আছে কিছু স্যাফ্রানের রঞ্জন এই যে রঞ্জনটা সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে রঞ্জন এই যে দেখো ম্যাজেন্টা রং হচ্ছে আমার হাতও অলরেডি কি রং ধরে আছে তো হলো কি যেই ম্যাজেন্টা রঙের যে রঞ্জকটা এই রঞ্জকের নাম হচ্ছে স্যাফ্রানিন রঞ্জক কি বললাম বলতো স্যাফ্রানিন রঞ্জক কেমন আচ্ছা একটা কাজ আছে অবশ্য তো আমি কি করলাম আমি গাজর খাচ্ছিলাম কেমন তো ভাবলাম যে গাজর পেয়ারা তারপর হচ্ছে যে উদ্ভিদ কোষে কি থাকে বলতো কোষ রাশি থাকে আমি তারপর গাজর কেটে খুব চিকন একটা অংশ গাজরের কেটে নিলাম কেটে স্লাইস করে একদম কেটে নিলাম তারপর অনুবীক্ষণ যন্ত্রে দেখলাম অনুবীক্ষণ যন্ত্রে সুন্দর একটা ছবি আসলো কেমন আমি দেখাচ্ছি তোমাদেরকে আর হচ্ছে কি যে ওটার থেকে পরিষ্কার আসলো আমি একটা পেঁয়াজের কোষ নিলাম তারপর পেঁয়াজের কোষ নিয়ে দেখলাম যে পেঁয়াজের কোষগুলো কেমন এরকম আছে পরস্পর পরস্পরের সঙ্গে এভাবে কি যুক্ত হয়ে আছে কেমন এরকম ছবি শিক্ষার্থীরা এরকম সুন্দর আমি ইলেকট্রন মাইক্রোস্কোপে এই এটি দেখে এত খুশি হলাম যে চিনতে পারি সেটা হচ্ছে কি আসলে বিজ্ঞান বিষয়টা হচ্ছে কি সেগুলো তো একটু তো পড়াশোনা করতেই হবে তার পাশাপাশি কি করার পর্যবেক্ষণ গবেষণা তারপর হচ্ছে উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হওয়া অর্থাৎ আমি দেখেই উপনীত হলাম যে সেলোয়ারগুলো কেমন তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন করোনাকালীন সময় যাচ্ছে আমরা বাসায় বসে বসে আছি আমাদের সেই সুযোগ হচ্ছে না দেখা আশা করি যখন স্কুল খুলবে ল্যাব বা ল্যাবরেটরিতে তোমাদেরকে এই মাইক্রোস্কোপে এই স্পষ্টরাশির বা পেঁয়াজের কোষ অথবা যে কোনো উদ্ভিদ কোষের স্লাইড নিয়ে এটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে স্লাইড কেমন আর স্লাইডের উপরে কি থাকে একটা ছোট্ট এরকম সাদা ডে ছোট্ট একটা পাতলা কাছের ছোট্ট একটা অংশ থাকে এটাকে বলা হয় কভার স্লিপ এটা কি বলা হয় কভার স্লিপ তো এই যে দেখো এখানে দেওয়া আছে
এটা হচ্ছে যে তোমার গাজর তুমি পানি অথবা গ্লিসারিন দিয়ে এটাকে আটকে রাখো, তারপর কভার স্লিপ দাও এবং যথারীতি মাইক্রোস্কোপে ঢুকিয়ে দাও, তারপর চোখ দিয়ে দেখো, দেখবে কি বিষয় অপেক্ষা করছে তোমার জন্য। তো সব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কথা দিয়ে রাখলাম যে জীববিজ্ঞান ল্যাবে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে। তো সব শিক্ষার্থীরা আমরা গতদিন আলোচনা করতেছিলাম উদ্ভিদ কোষ নিয়ে এবং প্রাণী কোষ নিয়ে। কোষ হচ্ছে মানে জীবদেহ গঠনের কি এবং কাজের এক, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার এখানে কোষটা যখন শুরু হবে তখন হচ্ছে যে আমরা সেদিন একটা করেছিলাম, আমি তোমাদের কিন্তু কাজও দিয়েছিলাম, তোমরা কাজগুলো করেছো কিনা আমি জানি না, তবে আমার মনে হয় যারা করেছো তারা খুব ভালো কাজ করেছো, আলহামদুলিল্লাহ। যারা করো নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ তারা কী করবে আবার বইটি খুলবে এবং কী করবে বলতো, আমার প্রিয় শিক্ষার্থীরা তারা এই অংশটি আবার কী করবে, রিভিউ করবে। এই যে দেখো, এই দেখো এখানে, এই যেটা হচ্ছে উদ্ভিদ কোষ কেমন, আর এটা হচ্ছে প্রাণী কোষ, আমি কিন্তু তোমাদেরকে আঁকতে দিয়েছিলাম। তো সব প্রিয় শিক্ষার্থীরা যারা এই কিছু খুবই ভালো হয়েছে, না এঁকে থাকলে আজকে বই নিয়ে বসবে এবং অবশ্যই অবশ্যই আঁকবে, কেমন? আচ্ছা, এরপরে আছে তোমাদের বইয়ে দেওয়া আছে যে সেলোয়ার বা কোষ প্রাচীর, যেটা নিয়ে কথা বলার কথা, তাহলে হচ্ছে যে কোষ প্রাচীর ইংরেজিতে বলে সেল ওয়াল, কি বলে বলতো, সেল সেল ওয়াল, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে সেল ওয়াল, সেল ওয়াল, তোমাদেরকে একটা গল্প শুনাই, সেটা হচ্ছে কি যে কোষ প্রাচীরটি থাকে কোথায় বলতো, তোমরা এর মধ্যে বুঝতে পেরেছ যে এটা কোথায় থাকে বলতো, এটা মনে করো যে আমরা উদ্ভিদ কোষটা যদি এভাবে আঁকি তাহলে হচ্ছে যে তোমার এরকম করে দিই, এরকম করে দিই, এই এরকম এরকম করে দিই, এরকম করে দিই, এই তো উদ্ভিদ কোষ হয়ে গেল, তাই না? আচ্ছা, আর প্রাণী কোষ কেমন, একটু আঁকানোর চেষ্টা করি, মেয়েরা আমি ডান্স স্কুলে জব করি তো তাই আসলে সবসময় অভ্যাস মেয়েরা মেয়েরা বলা যাও ছোট শিক্ষার্থীরা, এই হচ্ছে প্রাণী কোষ মাঝে দিয়ে দিই, এখানে আছে, এই তো হয়ে গেছে। তো ছোট শিক্ষার্থীরা একটা মজার বিষয় আমি একটা ভিডিওতে দেখেছি, এতদিন আমার জানা ছিল না অবশ্য, তো তারা হলো যে এই যে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু আমাদের প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে। তোমাদের কি মনে হচ্ছে যে কী কারণে এই কোষ প্রাচীর থাকে আর কী কারণে কোষ প্রাচীর থাকে না, একটু ভাববে? আচ্ছা, ভাবার অবকাশ নেই বাবা, তাহলে আমি বলে দিই। তো সেখানে বললো যে উদ্ভিদ কোষ হচ্ছে, এই দেখো তোমার একটি উদ্ভিদ কি ঝড় বৃষ্টি ঝাপটা যত রকমের বিপদ আপদ থাকে সেগুলো নাকি হয়, সেগুলো নাকি হয়, সে যেখানে দাঁড়িয়ে থাকে সেখানেই দাঁড়িয়ে থাকে, সেখান থেকে তার মুখ করার কোনো ক্ষমতা নেই, আবার কী করার ক্ষমতা নেই বলতো, সেখান থেকে তার পালানোর কোনো রাস্তা নেই। অথচ ধরো এই একটা পাখি, পাখি ধরো, আচ্ছা সে কী করবে বলতো, সে কী করবে, পাখি যদি তোমার কী হয়ে যায়, পাখি যদি দেখে যে আকাশ খারাপ বৃষ্টি অথবা আদার্স কোনো কিছু, পাখি ছবি না প্রাণীটা, তারা কি ওখানে থাকবে বলো, থাকবে না, তারা কী করবে, দৌড়ে পালিয়ে তার সেটারে যাবে, পাখির বাসা থাকে, মানুষের বাসা থাকে, আদার্স প্রাণীরা আছে তারাও সেফটি প্লেসে গিয়ে থাকে। সো তাদের দেহে কি কোষ প্রাচীর না থাকলেও কী হবে, জল, অর্থাৎ তাদের দেহে যেটা আছে সেটা হচ্ছে কী বলতো, এটা হচ্ছে সেল ওয়াল, আর হচ্ছে এটা হচ্ছে প্লাজমা, কোষপর্দা, কোষপর্দা বা সেল মেমব্রেন, কোষপর্দা বা সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন থাকলেই তাদের প্রোটেকশন হয়ে যাচ্ছে, আর নতুন করে কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই, কেমন? আর এখানে যেহেতু মহান রব্বুল আলামিন আমাদের জন্যই সব সৃষ্টি করে দিয়েছেন, গাছপালা পশু পাখি নদী নালা যা বলো সব, এবং তিনি প্রত্যেকটা সৃষ্টিকে খুব 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 করে ভালোবাসেন, তাই জন্য এই গাছ এই যে উদ্ভিদ তাদের কী করে দিয়েছেন, এরকম সেলোয়াল সৃষ্টি করে দিয়েছেন, কেন বলতো,
এই জন্য যে যত রকমের বিপদাপদ আসুক না কেন, রোদ বৃষ্টি ঝড় ঝাপটা দুর্যোগ যাই আসুক না কেন, সেটা কি করবে, সেলোয়ালে কনেকশন দেবে। তো সুখী শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে সেল মেমব্রেন এবং সেলোয়ালের কেন প্রয়োজন এবং প্রাণীর ক্ষেত্রে কেন থাকে না, বুঝতে পেরেছি নিশ্চয়ই। তো সুখী শিক্ষার্থীরা আমরা এখন ওর যে গঠনটা এটা নিয়ে তোমাদের বই হালকা কিছু কথাবার্তা দেওয়া আছে। আমরা কি করি এটা পড়ার চেষ্টা করি, কেমন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো ধরনের নলেজ সেটা কোথায় থাকতে পারে, বইয়ে থাকতে পারে, প্রকৃতিতে থাকতে পারে, তারপর কোথায় থাকতে পারে বলো তো, গুগল সার্চ দিলেও বেরিয়ে আসে। তো সে যাই হোক, তোমাকে কিন্তু এই চেষ্টাটুকু করতেই হবে, অর্থাৎ চেষ্টা না করলে তুমি নলেজ কিছুতেই অ্যাপ্লাই করতে পারবে না, কেমন? আচ্ছা, তোমার বই বলছে যে এই যে একটা পোস্টের ছবি দেওয়া আছে, দেখো এভাবে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এরপর কি দেওয়া আছে, এরকম দেওয়া আছে, দেখো এরকম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এরকম এরপরে কি আছে দেখো, এটা মোটা করে দেওয়া আছে, এটা কি অন্য করে দেওয়া আছে বলতো, মোটা করে দেওয়া আছে। অর্থাৎ পুষ্পরাশিটিকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, কি করি বলতো, প্রস্থচ্ছেদ করি, প্রস্থচ্ছেদ মানে কি বলছো, সেটাই হচ্ছে যে এটা মনে করো লম্বা, এদিক দিয়ে যদি কেটে ফেলি সেটা হচ্ছে লম্বচ্ছেদ, কেমন? আর যদি এদিক দিয়ে কাটি, এদিক দিয়ে, এদিক দিয়ে যদি কাটি সেটাকে বলে প্রস্থচ্ছেদ, অর্থাৎ প্রস্থে কাটা, প্রস্থে কাটলে প্রস্থচ্ছেদ, তার লম্বায় কাটলে হবে ওটাকে বলে লম্বচ্ছেদ, মনে থাকবে? আচ্ছা, তো প্রস্থচ্ছেদ করা হলো, তারপর দেখলাম যে এরকম, তারপর একটা এরকম আছে। তো তোমাদেরকে বলি যে এই যে এখানে যে কোষ্ঠ অ্যাসিডটা আছে, এই কোষ্ঠ অ্যাসিডটি কি জড় পদার্থ, এই কোষ্ঠ অ্যাসিডটি কি জড় পদার্থ দ্বারা তৈরি। আচ্ছা, তোমার বই বলছে যে উদ্ভিদ কোষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য, যে কোষ্ঠ অ্যাসিড থাকবে থাকবে থাকবে, কেমন? এরপরে বলছে যে এটি মৃত জলবস্তু দিয়ে তৈরি। আচ্ছা, এরপরে বলছে যে প্রাণী কোষে থাকে না, এর রাসায়নিক গঠন জটিল। তারপর বলছে এখানে কিছু রাসায়নিক পদার্থ থাকে, সেগুলো হচ্ছে সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, তারপরে কি বলো তো। আচ্ছা, তোমরা একটু পরে নেবে, কারণ পড়তে তো হবে। তারপরে বলছে বই বলছে লিগনিন, পেকটিন, সুগারিন, এরকম নানা জাতীয় রাসায়নিক পদার্থ সহযোগে তোমার এই কি কোষপ্রাচীরটি গঠিত হয়। আবার বলবো, আচ্ছা, সেলুলোজ, হেমিসেলুলোজ, সুগারিন, পেকটিন, লিগনিন ইত্যাদির সমন্বয়ে তোমার কি গঠিত, কোষপ্রাচীর গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কোষপ্রাচীর আর কোথায় কোথায় আছে দেখি, বলছে উদ্ভিদে তো থাকবে, তার পাশাপাশি হচ্ছে ব্যাকটেরিয়া। তোমরা এরকম ব্যাকটেরিয়া দেখছো না, এরকম ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া দেখেছো, এই ব্যাকটেরিয়াতেও কি থাকে, কোষপ্রাচীর থাকে। এর কোষপ্রাচীর আবার লিপিড, প্রোটিন এবং কি দ্বারা গঠিত বলতো, পলিস্যাকারাইড, এটি হচ্ছে লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত, কেমন? অবশ্যই মনে রাখতে হবে, কারণ তোমাদের অবজেক্টিভের জন্য এগুলো খুব 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 জরুরি, লিপিড, প্রোটিন এবং কি বলতো, পলিস্যাকারাইড দ্বারা গঠিত। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি দেখো, ওটা ছাড়াও এই এখানে যেমন ব্যাকটেরিয়া কোষপ্রাচীর থাকে, বই দেয়া বই দেওয়া আছে, এই যেটা বলতো কি, এটা কি, এই তো বুঝতে পেরেছো নিশ্চয়, বলতো এটা কি, ব্যাঙে ছাতা, কেমন, মাশরুম, ফাঞ্জাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এদের দেহ আবার কাইটিন নির্মিত কোষপ্রাচীর, কাইটিন কি, এটা তুমি পরে বড় ক্লাসে গিয়ে বুঝতে পারবে, এটাও এক ধরনের সেলুলোজিক তন্তু, তাই না? আচ্ছা, এটি হচ্ছে কি যে এই এর যে দেহ ও বডিতে এটা হচ্ছে কি নির্মিত, কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত, অর্থাৎ এটিও এক ধরনের প্রাচীর দ্বারা, কোষপ্রাচীর দ্বারা কি আবদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে যে কোষপ্রাচীর একস্তর বিশিষ্ট মধ্যকর্তা, এই যে দেখো এখানে এটা বলছে কি, বই কি বলছে দেখো, এটা ডাউনলোড করা আছে,
এটা ডাবলিং করা আছে এটা ডাবলিং করা আছে এটা ডাবলিং করা আছে বই কি বলছে দেখো বই বলছে যে এই অংশটা আসলে মধ্যকর্তা কি বলছে বলো তো মধ্যকর্তা আচ্ছা তারপর অংশটা কি তারপর অংশটা বলছে প্রাথমিক প্রাসিজ প্রাথমিক প্রাসিজ একটু দাঁড়া তাহলে এই সাদা অংশটা তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে যে তোমার মধ্যকর্তা তাহলে এটা কি এটা হচ্ছে আরেকটা কোষের অংশ ঠিক আছে তাহলে আরেকটা কোষের অংশ বাদ দাও এখানে হচ্ছে মধ্যকর্তা আচ্ছা তারপরে হচ্ছে যে এটি হচ্ছে প্রাথমিক প্রাসিজ ঠিক আছে আচ্ছা তারপরে কি তারপরে হচ্ছে যে এইখানে এখানে যে অংশটা আছে এটা কি বলো তো বই কি বলছে এটা বই বলছে যে মধ্যকর্তার পরে হচ্ছে বহিঃস্তর মধ্যকর্তা এটা এই অংশটা হচ্ছে মধ্যকর্তা সুপ্রিশিকিটের মধ্যকর্তা এটি হচ্ছে যে ভিতরের যে অংশটা আছে প্রাথমিক প্রাসিডে এটি হচ্ছে বাইরের অংশ এটা কিসের অংশ বহি বহিঃস্তর কেমন আচ্ছা এরপরে কি প্রাথমিক প্রাসিডে এটা হচ্ছে এ বহিঃস্তর এটি এই অংশটা হচ্ছে যে তোমার কি এই অংশটা হচ্ছে যে তোমার মধ্যস্তর কেমন মধ্যস্তর আচ্ছা আর শিশির অংশটা হচ্ছে অন্তঃস্তর 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 সুপ্রিশিকেটিটা তাহলে হচ্ছে যে প্রাথমিক প্রাসিডের পরে এই পুরো অংশগুলো হচ্ছে মিলিত হবে এটাকে আমরা বলি গৌণ প্রাসিড কি বলি বলো তো গৌণ প্রাসিড কি বলি বলো গৌণ প্রাসিড এখানে দেখো যে রম্বচ্ছেদ অংশ কি দেওয়া আছে রম্বচ্ছেদ অংশে মধ্যকর্তা দেওয়া আছে তারপরে এগুলো আছে প্রাথমিক প্রাসিড তারপরে কিন্তু কে এখানে আমি বলি সেটা হচ্ছে লম্বচ্ছেদটা দেখো লম্বচ্ছেদে এই যে মধ্যকর্তা এটা হচ্ছে কি মধ্যকর্তা কেমন এরপরে কি বলা আছে প্রাথমিক প্রাসিড তারপরে আছে প্রাথমিক প্রাসিড কি বলা আছে বলো তো প্রাথমিক প্রাসিড দেওয়া আছে কেমন তারপরে হচ্ছে যে তোমার গৌণ প্রাসিড কত হলো গৌণ প্রাসিড হচ্ছে এক দুই তিন কয়স্তর বিশিষ্ট হবে তিন স্তর বিশিষ্ট কেমন তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে তোমার কি বলছে বই কি বলছে বই বলছে যে প্রথমটা হচ্ছে যে তোমার প্রাথমিক প্রাসিড এটা হচ্ছে প্রাথমিক প্রাসিড আমি রং দিয়ে দেখাই তোমাদেরকে এই যে অংশটা লাল করে ফেললাম এটি হচ্ছে প্রাথমিক প্রাসিড কেমন শুধু শিখেছিলাম এটি হচ্ছে প্রাথমিক প্রাসিড তারপরে আছে মধ্যকর্তা মধ্য অংশ কেমন আচ্ছা মধ্যকর্তাটা সাদাই থাকলো আর তারপরে আছে গৌণ প্রাসিড তারপরে কি আছে বলতো গৌণ প্রাসিড আমি একটু মুছে লিখে দিই তোমাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা দেখি এটা দিয়ে দিই তাও ভালো হয় সেটি হচ্ছে এরকম তারপরে হচ্ছে এটা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এক দুই তারপরে কি তিন কেমন তাহলে এখানে প্রথমটা হচ্ছে কি প্রাথমিক প্রাসিড তোমার প্রথম ইয়েটা হচ্ছে ইয়ে করে দিই এই এটা এটা হচ্ছে প্রাথমিক প্রাসিড এটা কি বলি প্রাথমিক প্রাসিড কেমন আচ্ছা তারপরে কি আছে মাঝে আছে কি মধ্যকর্তা তারপরে কি আছে বলো তো মাঝে এই দেখো এরকম করে দিই বোঝার সুবিধাতে তারপরে হচ্ছে তোমার মাঝে আছে কি মধ্যকর্তা মধ্যকর্তা কেমন এরপরে কি বলতো এরপরে আছে গৌণ প্রাসিড এই তিনটে কি মিলিত হবে এই এক দুই তিন এই তিনটে স্তরকে মিলিত হবে কি বলা হচ্ছে গৌণ প্রাসিড কি বলা হচ্ছে বলতো বাবা এটাকে বলা হচ্ছে গৌণ প্রাসিড গৌণ প্রাসিড এই মনে হয় শিক্ষার্থীরা এখন বই বলছে যে এর মাঝে মাঝে বলছে এটার পরে হচ্ছে যে এখানে যেমন আছে এটা থাকলো এভাবে পাশে থাকলো কেমন এক দুই তিনটে থাকলো এরপরে একটু ফাঁক থাকবে এরপরে এরকম থাকবে এক দুই তিন থাকবে কেমন দেখো এর মাঝে যে ফাঁকটুকু থাকে এই যে ফাঁক এই ফাঁকটুকু বাকি পাশে দেখো এরকম থাকবে এর মাঝে যে ফাঁকটুকু থাকে এই ফাঁকটিকে বলা হচ্ছে বই বলছে কি পিঠ বা কূপ কূপ বয়স করে কূপ আচ্ছা কূপ বা গর্ত কেমন কারণ এই একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ সাধনের জন্য অবশ্যই একটা নালী বা ছিদ্রের প্রয়োজন কেমন আচ্ছা তো সত্যি শিক্ষার্থীরা এই হচ্ছে মোটামুটি আর হচ্ছে কি বলছে যে
কাজ কি পশু রাশির কোষকে কি করে দৃঢ়তা প্রদান করে পশু রাশির কাজ কি বলতে তাহলে ধারণা যে অবশ্যই কোষকে এত সমস্ত জিনিস দিয়ে ঢেকে রাখে ভিতরের প্রোটোপ্লাজমকে বলতো সাইটোপ্লাজমকে নিউক্লিয়াসকে এর প্রথম কাজই হচ্ছে প্রোটেকশন দেওয়া কেমন প্রথম কাজ কি প্রথম কাজই হচ্ছে প্রোটেকশন দেওয়া আচ্ছা তারপরে কি বলছে কোষের আকার আকৃতি বজায় রাখা আর কি বলতো দৃঢ়তা প্রদান আকৃতি বজায় রাখা তারপরে হচ্ছে পানি খনিজ লবণ সব পানি এবং খনিজ লবণ সবসময় তাহলে আমরা কি খুব অল্প কথার মধ্যে বলতে পারি যে কাজগুলো হচ্ছে যে দৃঢ়তা প্রদান দৃঢ়তা প্রদান পরে কিনা বলবো দৃঢ়তা প্রদান করে করে নিচ্ছে আচ্ছা তারপরে কি বলতে বলবো তারপরে হচ্ছে আকার আকৃতি অর্থাৎ শেপ আকার আকৃতি প্রদান করে তারপরে কি বলতো অবশ্যই পানি খনিজ লবণ ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না সেই চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার পানি ও খনিজ লবণ খনিজ লবণ চলাচলে কোষপ্রাচীর সহযোগিতা করে আর একটা কথা যে কোষপ্রাচীর হচ্ছে ভেদ অর্থাৎ পারমেয়াবল এটা হচ্ছে কি এর ভিতর দিয়ে কি পানি গ্যাস এভরিথিং কি করতে পারে যাতায়াত করতে পারে বুঝতে পারছো পদ্মা আছে না তিনটা অর্ধবেদ্য পদ্মা বেদ্য পদ্মা আর অবেদ্য পদ্মা সব শিক্ষার্থীরা কোষপ্রাচীর হচ্ছে ভেদ্য পদ্মা অর্থাৎ এর মধ্য দিয়ে সবকিছু যাতায়াত করতে পারে সব শিক্ষার্থীরা আমার মনে হয় তোমাদের তুমি একবার করে নাও বইটা কোনো অসুবিধা হবে না আমি আছি তো বাবা আচ্ছা এরপরে কি দেখো এরপরে বলছে যে তোমার প্রোটোপ্লাজম তো বই যা বলছে সেটা একদত্ত করে তোমার বই বলছে প্রোটোপ্লাজম এই একটা যদি কোষ ধরা যায় তাহলে কোষের ভিতরে যা আছে কোষের ভিতরে যা কিছু আছে তাই সাইটোপ্লাজম আছে তারপরে কি আছে বলতো নিউক্লিয়াস আছে আচ্ছা তারপর হচ্ছে তার একটা প্রাণী কোষ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে অঙ্গাঙ্গুলন আছে কেমন তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে অঙ্গাঙ্গুলন আছে সেগুলো সব কিছুকে মিলিতভাবে থকথকে তারপরে বই কী বলছে যে ভিতরে অর্ধস্বস্থ থকথকে জেলের মতো তোমরা ওই যে লিচু লিচু ইয়ে খাইছো না বলো তো চকলেট দেখবে ওই নরম মানে চকলেটের যদি তুমি ইয়েটা মানে মোড়টা খুলে ফেলো দেখবে এই নরম অর্ধতর থকথকে জেলের মতো ওই প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে কোষের ভিতরে যে কি থাকবে নরম অর্ধতর প্রোটোপ্লাজমের ভিতরে সরি কোষঝিল্লির ভিতরে কিসের ভিতরে বলো তো কোষঝিল্লির ভিতরে উদ্ভিদ কোষপ্রাচীরের ভিতরে যে কোষঝিল্লি থাকে তোমরা তো জানো যে কোষপ্রাচীর থাকে প্রাচীরের পরে থাকে কি কোষঝিল্লি কেমন তাহলে কোষঝিল্লির ভিতরে যে থকথকে তারপরে কি অর্ধস্বচ্ছ জেলির মতো পদার্থটা থাকে পুরোটাকেই আমরা বলবো পুরোটাকেই আমরা বলবো কি প্রোটোপ্লাজম কি বলবো বাবা প্রোটোপ্লাজম কেমন তাহলে দেখো যে প্রোটোপ্লাজম ইগুয়া হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস সহজ মনে রাখার প্রতি সাইটোপ্লাজম যা আছে সাইটোপ্লাজম তার সাথে হচ্ছে নিউক্লিয়াসও থাকবে মিলিত হবে হচ্ছে প্রোটোপ্লাজম কেমন এখন যদি দেখো যে প্রোটোপ্লাজম থেকে তুমি নিউক্লিয়াস বাদ দাও কী হবে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে যদি তুমি সাইটোপ্লাজম বাদ দাও দেখবে যে কী থাকবে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের অঙ্গাণু বাদ দাও দেখবে যে থাকবে শুধু নিউক্লিয়াস ছোট শিক্ষার্থীরা একটু তো গবেষণা করে করতেই হবে বাবা নাহলে মনে থাকবে না বুঝতে পারবে না পরীক্ষার খাতা আর একটু ভালো হয়ে যাবে আর যত উপরে উঠবে তত কি একটা কেমন ফাঁকা ফাঁকা একটা অন্তঃসার শূন্য কি জ্ঞানী উপরে উঠবে শিক্ষার্থীরা আমরা চাই যে তোমরা জ্ঞানী গরিমায় এবং কি অনেক 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 মেধাবী হয়ে আমাদের কী করো বলতো ভবিষ্যৎ প্রজন্ম গঠন করো এবং দেশ জাতির জন্য তোমরা নিবেদিত প্রাণ সুবিষ্কৃতা আর অল্প একটু ধৈর্য ধরো এর পরের পৃষ্ঠে কি আছে বলতো এর পরের পৃষ্ঠে আছে এই যে এরকম একটা এটা এটার নাম কি জানো বলতো এটার নাম কি প্লাজমা লেমন এটার নাম হচ্ছে প্লাজমা লেমন ছবিটা আঁকাই দেখি কি অবস্থা এটা হচ্ছে প্লাজমা লেমন
কয়েকটা নাম আছে কোষ ঝিল্লি এটাকে কি বলা হয় কোষ ঝিল্লি কেমন ঝিল্লি আচ্ছা ভালো তারপরে বিজ্ঞানীরা এর আরো একটা নাম দিয়েছেন সেটা হচ্ছে কোষপর্দা কোষপর্দা সরি কোষপর্দা তারপরে কি শুধু কি সেখানে শেষ প্লাজমা লেমা প্লাজমা লেমা প্লাজমা লেমা আচ্ছা আর কি জানো আপনি আরো বলে সাইটোপ্লাজমিক মেমব্রেন সাইটোপ্লাজমিক মেমব্রেন দেখছো কতগুলোর নাম তাহলে হচ্ছে এই জিনিসটি কি তোমরা তো জানো যে এটা প্রাণী কোষে যদি প্রাণী কোষ প্রাণী কোষ যদি মেমব্রেন দিকে দেখায় তুমি জানো প্রাণী কোষ প্রাণী কোষে যে পর্দাটা দ্বারা কি যে পর্দাটা দ্বারা প্রাণী কোষ আবৃত থাকে সেটাকেই বলা হচ্ছে কি বলতো কোষপর্দা প্লাজমা লেমা সাইটোপ্লাজমিক ঝিল্লি তারপরে হচ্ছে কোষ ঝিল্লি কেমন আচ্ছা তোমার বই বলছে যে প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতি স্থাপন পর্দা কয় স্তরের হলো তো এর স্তর হচ্ছে দুই এর স্তর হচ্ছে কি দুই স্তরের বোঝা যায় না যাও তার হচ্ছে যে প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তরের স্থিতি স্থাপক মানে বুঝো ইলাস্টিসিটি স্থিতি স্থাপকতার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি তুমি যে আবার চলে লাগো দেখছি এরকম করলে কি হয় বেড়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে আসে এটাকেই বলা হয় ইলাস্টিসিটি অথবা স্থিতি স্থাপকতা কেমন আচ্ছা তাহলে হচ্ছে এরা কি বলছে বলছে যে কোষঝিল্লির যে এই যে ভাঁজগুলো আছে এগুলোকে বলা হয় মাইক্রো কি বলতো মাইক্রো কি বলছে ভিলাই মাইক্রো ভিলাই ঠিক আছে এক প্রশ্নে বলে মাইক্রো ভিলি যাবো এরপরে বলছে যে এরা কি দ্বারা তৈরি লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি এরা কি দ্বারা তৈরি লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি শুরুতেই গল্পটা বলেছিলাম যে এটা থাকার কারণে প্রাণীরা কি হয় প্রোটেকশন পায় তবে একটা কথা বলবা সেটা হচ্ছে কি এটা কিন্তু অর্ধবৃত্ত অর্ধবৃত্ত তো এর ভিতরে একটা জিনিস থাকে সেটি হচ্ছে যে একটা কি থাকে বলতো এরকম সরু নালি থাকে কথা বুঝতে পারছো কি এই সরু নালিগুলো দিয়ে কি করে একটি কোষের সঙ্গে আর একটি কোষের আন্তঃকোষীয় যোগাযোগ স্থাপিত হয় তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি একটা কথা বলি সেটি হচ্ছে কি যে আমরা যখন কোষ প্রাচীরের কাজ কিছুটা কি দেখলাম এখন মূলত কোষ পর্দার কাজ কি হবে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো তোমার বই বলছে যে একটি কোষঝিল্লির মাধ্যমে পানি এবং খনিজ লবণ কি কি হয় বলতো পানি আর খনিজ লবণ পানি ও খনিজ লবণ পরিবাহিত হয় ঠিক আছে মানে এক কোষ থেকে আর কোষে যায় কোষঝিল্লির মাধ্যমে তারপর কি হয় বলতো এটা নিশ্চয় প্রাণী কোষে কি দেয় আকৃতি প্রদান করে এটা বলার অপেক্ষা রাখে না তারপর হচ্ছে যেটুকু দৃঢ়তা দেওয়া সেটুকুও কিন্তু দেয় সেটা কি এই তোমার হচ্ছে যে অর্ধবৃত্ত পর্দা অর্থাৎ কোষ ঝিল্লি তাই না বলতো আর কি হতে পারে বলো বই কি বলছে যে পরস্পর মাধ্যমে কি করে এবং পাশাপাশি কোষগুলোকে হ্যাঁ এটা তো অবশ্যই সেটি হচ্ছে কি পানি খনিজ লবণ যেমন পরিবহনে সাহায্য করে তারপর হচ্ছে পাশাপাশি কোষের মধ্যে যে যোগাযোগ সেটিও রক্ষা করে এই যে আন্তঃকোষীয় স্থানের মধ্য দিয়ে আর একটা কথা কি যে একটি কোষ আর একটি কোষ থেকে কি থাকে আলাদা থাকে ধরো যে যদি প্রাণী কোষ এরকম থাকে মনে করো যে এরকম প্রাণী কোষ আছে কেমন একটি কোষ থেকে আর একটি কোষ কি এই পর্দার মাধ্যমে একটি কোষ থেকে আর একটি কোষ কি থাকে আলাদা থাকে তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকক্ষণ ধরে আমরা কোষ পড়াচ্ছি এবং কোষপর্দা নিয়ে কথা বললাম বেশ খানিকক্ষণ বিষয়টি একটু জটিল এই জন্যই এতগুলো কথা বলা হলো তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমি আগামী দিন আবার বাকি অংশগুলো নিয়ে কথা বলবো তোমরা খুব মনোযোগ দিয়ে কোষপরা সিটি পড়বে ছবি আঁকবে কোষঝিল্লির যে ছবি দেওয়া আছে সেটা তোমাদের বাড়ির কাজ আর কোষপরাশ্রে যে ছবি দেওয়া আছে সেটা বাড়ির কাজ আর একটা বাড়ির কাজ সেটি হচ্ছে যে কোষপরাশ্রী এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্য আছে কি যদি পার্থক্য থাকে সে পার্থক্য লিখবে এবং তুলনা করবে কী করবে বলতো কোষপরাশ্রী সেলোয়াল সেল ওয়াল এবং অ্যান্ড সেল মেমব্রেন কেমন সেল মেমব্রেন আচ্ছা
এর মধ্যে পার্থক্য যদি তুমি খুঁজে পাও একটা দুইটা তিনটা তুমি লিখে রাখবে আচ্ছা আর একটা হচ্ছে যে তুলনা করবে কেমন তুলনা করবে এর মধ্যে তুলনা করবে আর ছবি এঁকে রাখবে সরি সেটি হচ্ছে যে দুই পুষ্পাঞ্জলি এবং কচ্ছপের বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই রাখবে এঁকে রাখবে তো ভালো থাকো সুস্থ থাকো